এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই এতটা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 10টা, আর আমি তাড়াহুড়ো করে এখন দোকানে দৌড়াচ্ছি, কারণ বিক্রমকে বারবার কালকে বলেছিলাম ধূপকাঠি নিয়ে আসতে, পুজো দিতে হবে, কিন্তু ও ভুলে গেছে। তো সেই জন্যই আমি এখন তাড়াহুড়ো করে বাজারে যাচ্ছি, গিয়ে ধূপকাঠিটা নিয়ে আসি, তারপরে এসে পুজো দেবো, আর তারপরেই রান্না করব। তো চলো যাওয়া যাক। আর কিছু না? না, তো আমার তো এই যে সব কেনাকাটি কমপ্লিট, এবার যাচ্ছি বাড়িতে। আমি যেই মাত্র জাস্ট এলাম, আর দেখতে পাচ্ছ হাঁপাচ্ছি, মানে খুব স্পিডে গিয়েছি আর এসছি, আর এখন তো হাঁটাই হয় না, বুঝতেই পারছ, বিক্রমের সময়ও হয় না, তাই অল্প একটুখানি হাঁটলেই আমি একদম হাঁপিয়ে যাই। আর তো একবার ফটাফট পুজোটা দেবো যা বলছিলাম আর কি, তারপর রান্না বসাবো, চলো আর দেরি করবো না। তো এই যে পার্সেল, এটাকে এক্ষুনি নিয়ে এলাম, আর বিক্রম আসুক তারপরে এটা ওপেন করবো, আর তখনই তোমাদের দেখাবো কি এসছে। আর তোমাদের তো দেখালাম আমার রান্না বান্নাও কমপ্লিট, তো এখন একটুখানি রেস্ট করবো, তারপরে খাবো ভাত। এখন আর লাঞ্চ করবো না, কারণ এখন অতটা বাজে না, সবে মাত্র 1টা বাজে। তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে, কারণ ওপরে আওয়াজ চলছে, বিকেলে কথা হবে, এখন বিক্রমে নেই আর একা একা তোমাদের সাথে কি কথা বলবো বলো। তো চলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। গুড আফটারনুন সবাইকে, গাড়ি চালাচ্ছি, গুড আফটারনুন, এবং একটা জায়গায় যাচ্ছি, তোমরা সবাই জানো কোন মুভিটা চলছে এখন, খুব ক্রেজে আছে দ্য কাশ্মীর ফাইলস, তো ওটা দেখতে যাচ্ছি। আর সরি, নড়ছে, কিছু করার নেই, কারণ আমি হাতে ধরে আছি। চলো আমরা গিয়ে মুভিটা দেখি, তারপর তোমাদের শেয়ার করছি আমাদের কেমন লাগছে। চলো যাওয়া যাক। আসলে পার্কিংয়ে একটা খুব বড় সমস্যা হয়, সেই জন্যই আমরা খুব তাড়াতাড়ি করে দিই। পার্কিংটা মেন ইস্যু, বাপরে বাপ, খুব ইস্যু এখানে পার্কিংয়ের, সেটাই হচ্ছে মেন কারণ। কারণ কি আমাদের হাতে টাইম আছে, কিন্তু পার্কিংয়ের জন্য আমাদের হাতে টাইম নেই, আর পার্কিং যদি টাইম মতো না পাই ব্যাস লেট হয়ে যাবে। ঘড়িতে ছিলাম, কিন্তু অতটা বেরোয়নি বলে বুঝতে পারিনি, মনে না তো এখন আমরা যাচ্ছি জিএনবি রোড দিয়ে, আর এখানেই কিন্তু রবিবারের বাজারটা বসে, যেটা তোমরা দেখতে পাবো আমাদের ব্লগে, মানে দেখেছো এখন অনেকবার, আগেও দেখাবো, চিন্তা নেই। মানে রবিবার দিন সব এই ধারগুলোতে নো পার্কিং হয়ে থাকে, আর এখানে পুরো বাজার বসে। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে এটিসি মল, এখানেই আমরা যাচ্ছি সিনেমা দেখতে। দেখো দেখা যাচ্ছে এটিসি, আর এটাই হচ্ছে এটিসি মল। আগে গিয়ে টান নিতে হবে না জান। আচ্ছা জায়গা, ওহ
পার্কিং হ্যাঁ অন্দর মে তো আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, এবার আমরা যাই টিকিটটাকে কালেক্ট করি। কটা বাজে? এখন বাজে একটা। চলো আমাদের থেকে পেয়ে গেছি। চলো দেখে তারপর তোমাদের জানাচ্ছি আমাদের কেমন লাগবে। তো এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা এই মাত্র বেরোলাম। সিট বেল্ট আগে লাগিয়ে নি। তো জান বলো কেমন লাগলো মুভিটা? তোমার কেমন লাগলো সেটা বলো। আমি তো কিছু দেখার পরে কিছুক্ষণ সাইলেন্স জুড়ে চলে গিয়েছিলাম। সুন্দর করেছে সিনেমাটা, খুব সুন্দর। আমি পুরো সাইলেন্স জুড়ে চলে গিয়েছিলাম। এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, তোমরা দেখে নিও, দেখলে পারলে দেখো। তো চলো এবার আমরা বাড়ি যাই, আর কাজ আছে দুটো, ওটা নিয়েও বেরোবো আবার, তারপর বাড়িতে যাই আগে, তারপর আবার বেরোবো। গাছগুলো এত গরম পড়েছে, গাছগুলো সব নেতিয়ে গেছে, তাই সিনেমা দেখে এসে আগে গাছে জল দিচ্ছে। এই যে দিচ্ছে, প্রচুর গরম পড়েছে। দেখো বইয়ের দোকানে এলেই না আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। আর এই দেখো ক্লাস টেনের ম্যাপগুলো অনেকদিন পর দেখলাম। আর তোমরা কেউ ডায়মন্ড নেবে? দেখো এখানে চুনি পান্না সব লাগানো আছে, কার কার লাগবে বলো, আমি কিন্তু তোমাদের পাঠিয়ে দেবো। চলো আমাদের তো এখন কমপ্লিট, এখন আমরা যাবো বাড়ি। আর এই যে খাওয়া হয়ে গিয়েছে, চলো। তো মার্কেট থেকে এসে আর বসিনি, যেহেতু কালকে বিক্রমের মিটিং, তাই ভাবলাম যে ওকে একটুখানি হেল্প করে দিই, ওরও তাড়াতাড়ি হয়ে যাবে, ও তাড়াতাড়ি গিয়ে রেস্ট নিতে পারবে। তো এখানে আমি ওকে একটু ফাইলপত্রগুলো গুছিয়ে দিচ্ছি, আর তারপরে এগুলো সব রেডি করে রেখে তারপরে যাব রান্নাঘরে। তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, এখন বাঁধা চলছে, এটা হয়ে গেল, ব্যাস কমপ্লিট। এখন ঘড়িতে বাজছে 8:30, আর দেখো আমার বিক্রমের ট্রলি গোছানো পুরো কমপ্লিট, আর রাতে কালকের পনির করা আছে সেটা, আর রুটি, সেটাই হলো আজকের ডিনার। তো চলো এটাই, আর যদি কোনো ব্লগ করতে পারি তো করবো, নাহলে আবার তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে। কারণ বিক্রম কালকে সরি কারণ কালকে বিক্রম অনেক তাড়াতাড়ি বেরোবে, তাই সব কিছু রেডি করে রাখলাম। চলো।